সষ্টাঙ্গ প্রণাম সূক্ষ্মভাবে মনে মনে প্রণাম জানাই। মঞ্চে উপবিষ্ট পূজনীয় মহারাজ অনন্তানন্দজিকে প্রণাম জানাই। আমাদের এখানে আছেন, আমাদের একটা সৌভাগ্য এটা হয়ে গেছে, অর্থাৎ এই কারণে যে মানুষের ইচ্ছায় না ভগবানের ইচ্ছা, এই সম্পর্কে বলতে গিয়ে একটা লেখায় বলেছেন, ঠাকুর উত্তর দিচ্ছেন, ধরো কাশীতে যাওয়ার জন্য যে কেউ সব প্রস্তুতি পরপর রেডি, একদম 100% যা যা নেওয়ার দরকার, ওষুধ টষুধ চিরার চিরার ট্রেনের টিকিট রেডি, কাশি যাবে। এই সময় তার একজন প্রিয়জনের সংবাদ আসলো যে সেই প্রিয়জন আসন্ন অবস্থায়, অর্থাৎ দেহ ছেড়ে তিনি চলে যাবেন তার লোকে। এই খবর আসার পরে তিনি কি করবেন, তাকে দেখতে চাইছেন। সম্ভবত আমরা সবাই কম বেশি ওই কাশি না গিয়ে আমরা প্রিয়জন যে অন্তিম শয্যায় বিশ্বের মতন তাকে দেখতে যাব। তাহলে কার ইচ্ছা জয়ী হলো? ভগবানের ইচ্ছা জয়ী হলো, তাই হয়। আজকে ওই রকম আমাদের তার ইচ্ছাই হলো। আমাদের এখানে কুড়িয়েশন, আমি স্কুলে গিয়েছিলাম, অনেক কটা স্কুলে গিয়েছিলাম, ওই স্কুলে গিয়েছিলাম, হেডমাস্টার পরিচয় উনি এগিয়ে আসলেন সঙ্গে সঙ্গে, যেন জরুরি অবস্থায় তৎপর, যেন যুদ্ধকালীন অবস্থায় তৎপর নিয়ে আমাদের শ্রদ্ধেয় শ্রীযুক্ত শুভদীপ গুরু মহাশয়, মাস্টার মশাই, যিনি অপূর্বভাবে পড়লেন, তিনি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেলেন এবং তিনি তার ছাত্রছাত্রীদের নিয়ে আসলেন। আমাদের এখানে কর্ণেশ্বরের হেডমাস্টার মশাই আসার কথা ছিল, অধ্যাপক দেবপ্রসাদ ভট্টাচার্যের আসার কথা ছিল, দুইজনই কারণবশত আসতে পারলেন না, একজন কাটিয়ার গেলেন আর একজন কোথায়। তাহলে এই যে উনি সেই শূন্য স্থানটা পূরণ করলেন, এটা কি ভগবানের ইচ্ছা নয়? তার ইচ্ছা। উপস্থিত ছাত্র ছাত্রী যারা এসছো, যারা গার্জেন শিক্ষক এসছে, আমি সবাইকে যথাযোগ্য স্থানে প্রণাম, ভালোবাসা, শ্রদ্ধা জানাই। প্রচন্ড গরম, আমি আশ্রমের তরফ থেকে ক্ষমা চেয়ে নিয়ে গেছি, একটু বিলম্বতে আমাদের হয়েছে। এই বিলম্বের সম্পর্কে আমি মূল্যায়নে যেটা প্রথমেই বলতে চাই, দক্ষিণেশ্বরে ভগবান শ্রী রামকৃষ্ণদেব তিনি একদিন বসে আছেন, ভক্ত বসে আছেন, বলছে বাহ্য যাব। ভক্তরা আগেকার দিনে গাড়ু আছে, তোমরা জানো গাড়ু ব্যবহার হতো, এখন হয় না। সেই গাড়ু একজন এর আনলেন, রামকৃষ্ণদেব ভক্তদের বললেন আচ্ছা থাক, আমি জানি তোমাদের খুব গরম কষ্ট হচ্ছে, কিন্তু এই ব্যাপারেও মনটাকে একটু কনসেন্ট্রেশন করো, এই আর একটু এতক্ষণ করেছ মনটাকে এইটার দিকে, মানে শ্রবণের দিকে যেমনই লাগো, তাহলে দেখবে গরম শরীরের বোধটা কম হবে, নেচার বিজ্ঞান বলছে। তো ঠাকুর বলল থাক, চাপেনি, বেগ পায়নি, ঠিক আছে। ওমা বসে কি করলেন, ওই গাড়ু নিয়ে তিনি তত্তর করে দক্ষিণেশ্বরের ঝাউতলায়, যারা তোমরা গেছো ঝাউতলায় চলে গেলেন, গেলেন আর নিমিষের মধ্যে আসলেন। এত অল্পে থুতুও ভালো করে ফেলা হয় না। ভক্তরা আবার সেকেন্ড প্রশ্ন জিজ্ঞেস করলেন, কি হলো, আপনি বললেন বাহ্য যাব, গেলেন না, আবার গেলেন, আবার চলে আসলেন, আপনি বাহ্য চাননি? বলছে হ্যাঁ গেলাম তো, আমি ওই যে মুখ দিয়ে বলেছি না বাহ্য যাব, এই সত্য রক্ষা করার জন্য আমি ঝাউতলায় গেলাম, বসলাম, চলে আসলাম, নালে আমার মা ভবতারিণী মা রাগ করতে না। ভক্তরা সবাই শুনল সত্য। সেকেন্ড ঘটনা আর একটা আছে, যে দক্ষিণেশ্বরে ঠাকুর সেদিন মনে মনে ঠিক করেছিলেন, আমরা অনেকে করি না, যে অমুক আত্মীয়র বাড়িতে অনেক দিন যাওয়া হয়নি, বিবেকের তাড়না যেতে হবে, বা অনেক বন্ধুকে কথা, মানে আজকে যাব, অনেক দিন যাইনি, প্রিয়জনের কাছে যাব। সংসারের বিভিন্ন ঘটনায় পড়ে ভুলে যায় মানুষ, ঠাকুরও ভুলে গিয়েছিলেন, এত ভক্ত আসছে, ভক্ত সঙ্গে কথা বলতে বলতে ভুলে গেছে, রাত্রিবেলা শুয়েছেন, এমনি তার খুব কম
খুব কম, সারা রাত্রি সাধন ভজন ঠাকুরের নাম মায়ের নাম নিয়ে থাকতেন। হঠাৎ একটা অনুভব করছেন, ঠিক কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, ঘুমোতে পারছেন। মাকে বলছেন, মা, মার সাথে তো এইভাবে কথা বলি আমরা পারি না, আমরা ফটো মনে করি। আমরা যদি যে যাকে ভগবান বা ঈশ্বর বলে তার সাথে বাবা মা বন্ধুর মতন কথা বলতে পারি, এইটাই কারণে হচ্ছে আমি তুমি যা কি দেখছো, তুমি প্রবলেম সলভ করো বন্ধুর মতন, বাবার মতন, মার মতন, যে কিছু একটা আরোপ করে। তিনি তো পারতেন, তিনি বললেন, মা এমনি ঘুম হয় না, কি করলুম যে আমাকে একটু ঘুমোতে পর্যন্ত দিচ্ছিস না, এত যন্ত্রণা হচ্ছে, কি করছি বলবি তো মা। ফট করে মনে পড়লো, ওহো, মনে মনে যদু মল্লিকের বাগান বাড়ি কাছেই ছিল, তার ভক্ত কিন্তু রজোগুণী ঠাটবার, যদু মল্লিকের বাগান বাড়িতে বেড়াতে যাবে কিন্তু ভুলে গেছে। তখন ডাকছে, এরিদে এরিদে এরিদে, ও টো 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 টো। রাত্রি হয়ে গেছে, আগেকার দিনে গ্রাম বুঝতে পারছো, এখনকার ল্যাপটপ ফেসবুক ইন্টারনেটে একটা দেড়টা পর্যন্ত চলত না, তখন অবৈজ্ঞানিক চিন্তাধারায় আমরা জগৎ চলছি, ঘুমের সময় ঘুম, পড়ার সময় পড়াশোনা করতে হবে। যাই হোক, হৃদয় বলছে, কি হলো কি হলো কি হলো, মানে খুব ভালোবাসত কিন্তু আবার শাসন করত, যে ভালোবাসে সে শাসন করার তার অন্য কারণে, কি হলো এত রাত্রে তোমার এবার কি পাগলামি শুরু হলো। বুঝি ওরে ও ও ও ও, ওই যে যদু মল্লিকের বাগান বাড়িতে মনে মনে ঠিক করছি বেড়াতে যাব, অনেক ভক্ত এসে যেতে পারিনি, মা আমায় না ঘুমোতে দিচ্ছে না। বলে ন্যাকামাটা ছাড়বা, আর কতদিন পাগলামিটা চলবে তোমার, অতিষ্ঠ হয়ে যাচ্ছি তোমার পাগলামিতে, মানে অ্যাকুরেট না হলে ভাবটা নিতে হবে, বইয়ের কথা আমি অত পণ্ডিত নয় জানি না, ভাব বলছে না রে চ, জানি হৃদয় ঠাকুরের সবার গজ গজ করতে করতে লণ্ঠন নিয়ে লাঠি নিয়ে গেল যদু মল্লিকের বাগান বাড়ির কাছে, পাটা বেরিয়ে বাগানে, তখন তো ফটক বন্ধ, কে জেগে থাকবে, আর যদু মল্লিক তো জানে না কারোতে আসবে, তাই না। তখন বললো, যদু মল্লিক যদু মল্লিক, এই যে পাটা বেরিয়ে তোমার বাগান বাড়িতে বেরিয়ে গেলাম গো, বিকালে ভক্তরা এসছিল মনে ছিল না তো, বেরিয়ে গেলাম, সেকেন্ড থার্ড এর সাথে প্রাসঙ্গিকতা আছে, যেহেতু আমাকে সুযোগ দিয়েছে একটা সার্বিক মূল্যায়ন, ভালো এবং মন্দ ভালোই দেশে। এই কথাগুলি শুনছে, একদিন নরেনকে বলছে, কবে আসবি, বলো বুধবার দিন আসবো, কখন আসবি, তিনটার সময় আসবো। এইটাই মূল্যায়নের তোমরা সোমাস ইন্টেলিজেন্ট। শ্রীমৎ স্বামী রঙ্গনাথানন্দজি বেলুড় মঠের যিনি প্রেসিডেন্ট ছিলেন, তিনি বলেছেন, আজকের যুগের কিশোর কিশোরী বালক বালিকা যুবক যুবতী অসাধারণ তিনটি গুণ নিয়ে পৃথিবীতে এসে, যেটা আমাদের সময় ছিল না। একটা কি, প্রচন্ড বুদ্ধিদীপ্ত, ফেসবুক ইন্টারনেট ট্যাবলেট ট্যাবলেট ইত্যাদির মধ্য দিয়ে গোটা পৃথিবীর তত্ত্ব কম্পিউটারের মধ্যে আছে, বুদ্ধিদীপ্ত। আর কি সাহস, যেটা গুণ বলছে সাহসটি, একটিতে হিরোহন্ডা চলছে, ডামি ঋত্বিক রোশন, শাহরুখ খান, আমির খান ইত্যাদি দেখছো, ওটা ডামি রে বাবা, ডামি ডামি ফটিতে চালাই, ক্যামেরাতে চালায়, কেন শিলিগুড়ি রেডিও আছে, কখন খুলি কাটবে, সন্তানের মার বুক থেকে সন্তান চলে গেল, গাড়ি তো গেলই, কিন্তু একটা জিনিস অ্যাপ্রিসিয়েট করতে হবে, ওটা নেগেটিভ, কন্ট্রোলে নেই মন, কন্ট্রোলে নেই নেগেটিভ, পজিটিভ কি হিম্মত, ওই হিম্মতকে শ্রদ্ধা করতেই হবে, দুটো পজিটিভ, তিনটে পজিটিভ কি বলছেন রঙ্গনাথানন্দজি, তারা অকপট, মন মুখ এক, যেটা বয়স্ক তিনি, কোনো বয়স্কের বাড়িতে বেড়াতে গেলে দেখা যাচ্ছে কথার কথা, সেই সময় একটা সিরিয়াল চলছে, সিরিয়ালটা জন্ম কলিংবল, আমি ছোটখাটো রিসার্চ করি তো, অনেক গেছি ইন্টেলেকচুয়াল মধ্যবিত্ত, কলিং বেল টিপলো, ও চিনে কিন্তু, ও আপনি এসছেন, ও উনি মানে উনি তো এখন আছেন, একটু পরে আসবে, তো আপনি বসুন বসুন, অন্য সময় না, ও এসছেন বসুন না, কি খাবেন, মানে ওই সময়টা সিরিয়ালে মগ্ন, ইট ইস প্র্যাকটিক্যাল। কিন্তু কিশোর কিশোরী যুবক যুবতী আজকের দিনে কি করছিস, ফেসবুকে চ্যাটিং করছিস, কি করছিস, ইন্টারনেটে পৃথিবীর
তথ্য নিচ্ছি যেটা আমার জীবনে কাজে লাগবে। কি করছি সেই সময়? আজকে তোর ক্লাস আছে, প্লিজ বাবা পরীক্ষা আমি দিব, ভালো রেজাল্ট না করলে কেরিয়ার হবে না। আমি তো জানি বাবা, তার মানে অকপট এটা গুণ, কপটতা করলো না। অর্থাৎ সে যুগলি না করে বলছে না 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 না, আমরা করতাম। আমার মনে আছে এই কেনা নাইনে শরৎচন্দ্রের দেবদাস পড়ছি নাইনে, অ্যাকাউন্টেন্সি বইয়ের নিচে দিয়ে কি করছেন বাবা বলছে কি করছি, অ্যাকাউন্টেন্সি তো করছি শরৎচন্দ্রের বই, বলতে পারলাম না। তাহলে কপটতা। একটাই শুধু তিনি বলছেন, ফটফটি ভোর যেটা আমি বলি সেটা হচ্ছে অ্যাডামেন্সি। ওই যে মহারাজরা ব্যাখ্যা করলেন, মাস্টারমশাই ব্যাখ্যা করলেন, ভারতীয় কৃষ্টি, ভারতীয় সংস্কৃতি, ভারতীয় ঐতিহ্য, দেশ মাতৃকার জন্য যারা জীবন দিয়ে চলে গেছেন তাদের এই কোন রকম মালা। আগের বছর দিল ক্ষুদিরাম বিনয় বাদল, দীনেশ নেতাজি সব স্ট্যাচু আমি দেখি বিভিন্ন জায়গায় চোখ দিয়ে মালাটা এক বছর আগে দিয়েছে, পরের বছর আবার ওই দিন ওই মালাটা খুলবে, কি বাড়িতে কি বিভিন্ন জায়গায়। তার মানে অশ্রদ্ধা, এই কিছু এই অশ্রদ্ধাটা আমি শেখর দেখছি ঘড়ি হয়ে গেছে, আমি শেখর এখান থেকে একটু চেয়ে নিচ্ছি। শেখর সুযোগটা সবসময় পাবো না, আমি এখানে থাকিও না এখন। তো এই যে ভারতীয় কৃষ্টি সৃষ্টি ঐতিহ্য, ভারতীয় প্রাচীন ঋষি মনীষী বিজ্ঞানী শিল্পী সাহিত্যিক, আজও দেশ মাতৃকার জন্য আজও যারা জীবন দিচ্ছে চিন্তা করছে সর্ব, তারা লেম্যান নয় মা, বন্ধু আমার তারা লেম্যান নয়। ওইটা তোমাদেরকে প্রতিদিন মনকে খাবার জন্য মনে 10 মিনিট একটা ব্যায়াম দরকার, এক্সারসাইজ শরীরের টাইসে পাইছে। ওই যে আশ্রমের প্রায় গেঞ্জি পরে আছে বিবেকানন্দ নজর, গোলপাট রামকৃষ্ণ মিশন দিয়েছিল আমাদের এখানে, ওরা টাইসে পাইছে পরে, কিন্তু তার সাথে মনের টাইসে পাইছে যদি না থাকে তাহলে অন্যায় আর অত্যাচার কমবে না। যতক্ষণ বেঁচে আছে প্রাণ, প্রাণ প্রাণে পৃথিবীর সরব জঞ্জাল, এ শিশুকে পৃথিবীর বাস যজ্ঞ করে যাবো আমি, নবজাতকের কাছে ত্রিজ অঙ্গীকার। কার? সুকান্ত। আর সুকান্ত বেঁচে থাকলে কি করতেন? কামতেন। স্বামীজিও কেঁদেছিলেন অনেক সময় দেশের দুঃখ দেখে। তাহলে কি হলো, আমরা দক্ষিণেশ্বরে ফিরে যাই, সময় অল্প, তোমরা চঞ্চল হয়ে যাবে। স্বামীজি বুধবার দিন কখন আসবে? 3টের সময় আসবো। তখনকার দিনে তো এত কমিউনিকেশন ছিল না, অটো টোটো ইত্যাদি, স্বামীজি হেঁটে রওনা দিয়েছেন, ঘড়ি পকেট ঘড়ি বাবা একটা দিয়েছিলেন প্রাইজে, সেটাও ভাই আনেনি না, কাউকে দান করেছেন মনে নেই। দক্ষিণেশ্বরের ফটকের কাছে যখন আসলেন, গঙ্গার তীরে অনেক মাটির কল, ঢং ঢং দুটো ঘন্টা পড়লো, স্বামীজি চুপ করে গেটের সামনে দাঁড়িয়ে গেলেন। ভগবান শ্রী রামকৃষ্ণ দেব ঘরে সেদিনও ভক্তদের কয়েকজনের সাথে কথা বলছিলেন, তিনি কিন্তু জেনে গেছেন যে নরেন এসছে গেটে দাঁড়িয়ে, উনি গেলে কাছে গিয়ে আমরা বাংলা কথাই বলি না, বাবা তুই যেন ভিজে মাছটা উল্টেও খেতে জানিস না, বলি না অনেক সময় বলছে, ওরে তুই কতক্ষণ এসছিস? বলছে যখন ঘড়িতে ঢং ঢং করলো 2 বাজে, চল 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 চল, তোর বন্ধুরা বসে আছে ঘরে চল, আমরা যদি কারো বাড়িতে মানে এরকম করি সে কত খুশি হবে, বাবা তুই টাইমে আগে এসছিস, তোকে 10টায় আসতে বলছিলাম, তুই 9:30 এসে আমরা অ্যাপ্রিসিয়েট করবো, রাইট কিরাম? একজন রাইট কিরাম, রাইট রাইট অ্যান্সার, অ্যাপ্রিসিয়েট করবো মানে খুব আনন্দ পাবো, তা চল চল চল। বলছে না কেন রে, কেন? ওই যে মনে হচ্ছে কিছুই জানে না। বলছি আপনি বলেছিলেন না, আপনাকে বলেছিলাম 3টের সময় আসব, তা এখন তো 3টে বাজেনি 2টে বাজেনি, আর আপনি না বলেছেন কলির সত্যই তপস্যা, 12 বছরে যদি কোনো কারণে কেউ যদি ইয়ারকি চলে মিথ্যা কথা না বলে তাহলেই সে সিদ্ধ পুরুষ হয়ে যাবে, এইরকম আমার একটা নিজের ধারণা আছে। বুঝে গেল রামকৃষ্ণ গল্প করলেন, 3টার সময় ঘরে আসলেন, ঠিক 3টা বের করল। আমাদের আজকের সমস্ত কিছু পূর্ণাঙ্গভাবে ভালো হয়েছে, কিন্তু লবণ ছাড়া ফ্রাইড রাইস,
লবণ ভাগ খেয়ে ভালো লাগে, ভালো লাগে, কে কে বলো ভালো লাগে, ভালো লাগে কি বলো? সেইটা হচ্ছে আমরা মূল্যায়ন করবো, আত্মানুসন্ধান করবো। আমাদের গোলপাক রামকৃষ্ণ মঠ এবং মিশনের নিয়ম হচ্ছে ঘড়ির কাঁটা দেখে চলবে, পাঁচজন থাকুক, দশজন থাকুক, একজন থাকুক, কেউ না থাকুক। এই মহারাজ আমি দেখেছি অনেকদিন এসে এখানে সন্ধ্যার সময় ক্যাসেট বাজিয়ে একাই পুজো করছে, খণ্ডন ভব গণ্ডন গানটা হচ্ছে, কিন্তু ঠিক টাইমে সন্ধ্যার দিন। এর আগে রূপম ছিল একই জিনিস, অর্থাৎ টাইম নিয়মানুবর্তিতা, যেটা ফার্স্ট হিউম্যানের কোয়ালিটি। তাহলে আমাদেরকে আমি যতটা সম্ভব আমরা সম্মিলিত শক্তিভাবে দশটা বলেছিলাম তোমাদের একটু একটু অনেকের বিভিন্ন কারণে। তাহলে এই যে কোনো মহাপুরুষের কথা শোনা মানে এইটাকে মনে রাখা। আমি আমার প্রিয় বন্ধুদের কাছে হাত জোর করে অনুরোধ করব, প্রতিদিন শরীরকে যেমন বিভিন্ন কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন ইত্যাদি আমরা তার শরীরের চর্চা করি, স্নান করি, তাই নয়? মনকে খাওয়ার জন্য হয় গান, নয় নাচ, নয় আঁকা, নয় আবৃত্তি, একটা না একটা সবগুলি নিলে আবার রেজাল্ট খারাপ হবে, মা বাবা খুব বকবে, খুব একটা উইন্স তোমরা নিবে। মনকে রাঙানোর জন্য, স্টেজে গান করার জন্য নাই বা হলে তোমার মনকে পড়তে পড়তে যখন একঘেয়েমি লাগবে তখন মনে মনে ওই গানগুলি করবে। আর দশ মিনিট করে তোমরা প্রতিদিন, ওনারা বলে গেছেন অনেক কিছু, ওর মধ্যে ওই যে লেখাগুলি ওনারা বলতে পারলেন কেন, প্রতিদিন মাস্টার মশাই, প্রতিদিন সন্ন্যাসী আরো অনেক ভক্ত তারা চর্চা করে, তোমাদের অনেক পরে অনেক বই অনেক কিছু, আমি কিছু কিছু খবর রাখি, তোমাদের ওজনের চেয়ে শিশুদের বইয়ের ওজনের সংখ্যা বেশি, কিন্তু আধা ঘন্টা করে মনকে তোমাদের খাওয়াতে হবে। আজকের এই একটা মূল্যায়ন। আর একটা আমার ভীষণ লেখাপাত করেছে, সুদূর বালুর ঘাট এখান থেকে 110 কিলোমিটার, আমার খুব স্নেহের ভাই ডক্টর হিমাংশু বর্মন গোলপাক রামকৃষ্ণ মিশনের প্রেরণায় সে তার তপন থানায় নিজের গ্রামে পাঠচক্র শুরু করেছে। অনেক আদিবাসী মেয়ে ছেলেদের সে গোলপাটকেও নিয়ে গেছিল কম্পিটিশনে। আমি তাকে ফোন করেছিলাম, হিমাংশু এসো না, এটা দেখো, এই ছোট্ট আশ্রম দেখে ওই তপন থানায় আগামী দিনে মা ঠাকুর স্বামীজি বসে যাবে, একটা ছোট্ট আশ্রম হবে, এদের কিশোর কিশোরীদের নিয়ে এসো, কিভাবে কি করতে হয়। সেই আহ্বানে সারা দিয়ে 13 জন বোধহয় কিশোর কিশোরী আর একটু বয়স সব মিলিয়ে 18 জনের টিম এখানে এসছে। এটা আমাদের বিশাল প্লাস পয়েন্ট। মান্নাই আমাদের রামকৃষ্ণ আশ্রম আসছে, সেখান থেকে এসছেন কয়েকজন এই অভিজ্ঞতা নিয়ে সেখানে যুব সম্মেলন করার জন্য। বান্ডালবাড়ি বলে একটা জায়গা আছে, এই বান্ডালবাড়িতে ভাইয়া বলে আমার এক ছোট্ট ভাইয়ের মতন, সে বললাম ভাইয়াদা তুমি 50 কেজি চাল ভিক্ষা দিবে গো, আমাদের যুব সম্মেলন আছে, সব টাকা তো গোলপাট দেবে না, 5,000, বাকিটা তো লাগবে। তো সেই বললো তুমি এত চিন্তা করো না, আমি আটকি বলে আমার না 5 জন ছাত্র ছাত্রী দরকার তোমার। বলে 5 জন কি গো, আমার 500 জন, তুমি জানো না যোগাযোগ নেই, 500 জনকে নিয়ে বিবেকানন্দ স্টাডি সেন্টার বান্ডালবাড়িতে হসপিটালের পাশে করেছেন, আপনারা গিয়ে দেখে আসতে পারবেন। বলে বলো কি, বলে হ্যাঁ আমি গেলাম, একটু আমি সত্যি সত্যি তাই, প্রত্যেকটা সাবজেক্ট পড়ছে, বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে না, 13-14 জন হাই স্কুলের টিচার তারা পড়াচ্ছে 300 টাকা সব সাবজেক্ট, কি অপূর্ব, তাও দিতে পারে না। সেও আজকে ওই 50 কেজি চাল একজন ভদ্রলোক এসছেন, বসে আছেন, স্টুডেন্টদের নিয়ে এসছেন, সবাই অন্যান্যায় বালুরঘাট তাদের, এবং আর কর্ণেশ্বর থেকে এসছেন যারা ওপেনিং করছেন, ফিনিশিংও করবেন, আমাদের অন্যান্য স্কুল মাস্টার মশাই তো আছেন, কর্ণেশ্বর অন্যান্য স্কুল থেকেও এসছেন। আর একটা জিনিস যেটা আমি ভীষণ আনন্দিত, আমি গর্বিত, মাঝে মাঝে আমার মনে হয় 43 বছর বয়সে বিবেকানন্দকে পড়লাম, জীবনের অর্ধেকটা বয়স চলে গেল, আমি কি করবো স্বামীজিকে নিয়ে, মাঝে মাঝেই আমি হতাশা হই, নিজেকে নিজে চার্জ করি আমি ব্যাটারির মতন। কয়েকদিন আগে আমি হরিদাকে নিয়ে আমাদের এক্সিকিউটিভ কমিটির মেম্বার প্রাইম মিনিস্টারে শুনলাম যে বড়ুয়াতে আমাদের প্রাক্তন
যখন আমাদের স্কুল ছিল ভ্যানে করে আসতো, আজ থেকে 20 বছরের মতন কয়েকজনই ঠিকানা নিয়ে রাত্রিবেলা হরি ভাই আমাকে মোটরসাইকেলে নিয়ে গেল, আমি সেখানে গিয়ে সেখানে আমি খোঁজ পেলাম নীলকমল বিশ্বাস, সেখানে বোধ হয় আছে আছি সুকু সুকুমার সরকার, তারপরে সরজিৎ কুমার সরকার, আরো কয়েকজন এসছে, ওরা একসাথে বসেছিল, যেন সাজানো বাগান। যেমন একসময় বিবেকানন্দ বলেছিল এমন একটা জায়গায় আমি মিশন করব যেখানে পাশ্চাত্যে আমার যারা শিষ্য শিষ্য ভক্ত আছে তারা নিরাকার সাধনা করবে, কোনো ফটোটটো থাকবে না, পিটু টুজো থাকবে না। তার স্বরূপানন্দ অন্যান্য গুরু ভাইকে বলেছিলেন তারা খুঁজতে খুঁজতে হিমালয়, যেটা আজকে মায়াবতী বলছিলেন ঘটনা, তিন দিকে পাহাড়, একদিকে খোলা থাকবে, সূর্য উঠছে, ঘুম থেকে উঠে তারা সূর্যকে দেখবে, সেখানে কোনো নিরাকার কোনো ফটোটটো থাকবে না, এই বর্ণনা করেছিলেন। আমার খুব স্বপ্ন ঘুরতে ঘুরতে স্বরূপানন্দ যেটা আজকে মায়াবতী সেন্টার অপূর্ব, ঠিক সেই জায়গায় ঈশ্বর জনন ঠিক করে আছে, তিন দিকে ফাঁকা পাহাড়, একদিকে দেখা যাচ্ছে সূর্য ওঠা আর সমতল ভূমি, একজন পাশ্চাত্যবাসী সেখানে তার জিনিস, তাকে প্রপোজাল দিলেন, তার বিদেশি শিষ্য ছিল, তারা বললো যে আমি এটা বিক্রি করবো, আমাদের স্বামীজির স্বপ্ন এই, বলে ঠিক আছে নিয়ে নিন, এই টাকা দিয়ে 10 বিঘার মতন সেই জমি কিনে দিলেন পাশ্চাত্য, সেখানে হলেন। এটা বলার অর্থ হচ্ছে আমারও যেন সেই দিন সাজানো ছিল বড়ুয়াতে, যখন গেলাম দেখিয়ে দিল ওই যে ছাত্র, ছাত্র তো আমাকে চেনে না 20 বছর, আমিও ছাত্রকে চিনি না ন্যাচারালি, তারপরে পরিচয় দিয়ে বসে ওদের, ওরা পড়ছিল, ওরা বিএসসি ম্যাথ অনার্স নিয়ে পড়ে, মানে ম্যাথ অনার্স কথাটা কেন বলছি দেখো, স্বামীজি বলছে যে যারা গ্রামে বাস করে শহরে যারা বাস করে, তোমরা যারা সৌভাগ্য পেয়েছো পূর্বর জন্মের সংস্কার, যে বাবা মা অনেক মেধা বুদ্ধি নিয়ে এসছো পরিবেশ অনুকূল, স্বামীজি বলছে একটা মাস্টার ডাকলেই যথেষ্ট, আগেকার দিনে বিএসসি বিকম বিএ সব সাবজেক্ট পড়াতো, আজকে যেমন ডাক্তারের অনেক বিভাগ, একটু টাকা চাই টাকা, মাস্টারমশাই বলে না টাকা, সব মাস্টার এক একটা সাবজেক্ট করে পড়াতে হবে। তো ন্যাচারালি বিবেকানন্দ অনেকদিন আগে বলেছিলেন একজন শিক্ষক শহরে যথেষ্ট, তারা যে মেধা গ্রামের 8 জন শিক্ষক দরকার, সেই পরিবেশ সেই মেধা নিয়ে এসছে। আমি গিয়ে দেখলাম ওইখানে ওরা তিনজনই বিএসসি থার্ড ইয়ারে ম্যাথমেটিক্স অনার্সের জন্য চেষ্টা, একজন তো এমএসসি পড়ছে, আমার হৃদয় খুলে গেল। আমি 10:30 ওখান থেকে আসলাম, তারা এসছে, আমি আনন্দিত, আমি গর্বিত, যারা এখানে এসছেন সব ব্যাপারে সহযোগিতা করেছেন, সাংবাদিক এসছেন তিনি চলে গেছেন, এই যে জিনিস যে বলল আমরা আগামী দিনে একটা চেষ্টা নিচ্ছি আপনাদের কাছে, আপনারা যারা এখান থেকে শুনলেন পরিচিত মানুষদের মাঝে আপনারা এটা প্রচার করবেন, গোলপাক রামকৃষ্ণ মিশনের পরিচালনায় আমরা গ্রামের 10টা স্কুল গ্রামের মূলত বেছে নেব, কারণ ওখানে দরিদ্র সীমার নিচে বাস করে, মাধ্যমিকে যারা 50-এর উপরে নাম্বার পেয়েছে সেই, অথচ বই কিনতে কষ্ট হবে, এইরকম কন্ট্যাক্ট করে আমরা 10টা 10টা করে আদর্শ ছাত্র জীবন দেব। আদর্শ ছাত্র জীবনের যিনি মহারাজ লেখক সগতানন্দ মহারাজ, তাকে রিকোয়েস্ট করেছি, তিনি কোশ্চেন করবে 20 নম্বরে, সেই কোশ্চেন আসবে, আমরা 1 মাস আগে বইটা দেবো, তার উপরে পরীক্ষা হবে, পরীক্ষা হওয়ার পরে আমরা কোটা রায়গঞ্জ আমরা চষে বেড়াবো, বেরিয়ে আমরা ভিক্ষাং দেহে ভিক্ষা করে যে পয়সা পাবে তারপরে সেই দিয়ে তাদেরকে কিছু কিছু বই দেব। অর্থাৎ এই যে আয়োজনগুলি গোলপাক বিশ্বাস করে কেন করছি, যে আজকে বিভিন্ন এমনি কোনো কিছু দিলে মানুষ পড়তে চায় না, এই উপলক্ষে তারা যাতে পড়তে চায়। আজকে মোটামুটি মূল্যায়ন যেখানে এসে এত গরমের মাঝে খুব সুন্দরভাবে আছে, লাস্টে এরপরে আমাদের সমাপ্তি সঙ্গীত হয়ে শেষ হবে। আমি কোনোদিন গান শিখিনি, কোনো কিছুই শিখিনি, আমার খুব বাসনা তোমরা আমার সাথে একটু ওই গান 2-4 লাইন করবে, আমি জানি দিনের বেলা এখানে কোনো শিয়াল ডাকবে না, ঠিক আছে বন্ধু কি রাই, হ্যাঁ ওই সালো বারকাম সা
আমরা নয় একা, আমরা নয়।